স্বপ্নের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি হাত ছোঁয়া দূরত্ব থেকে দেখতে পেয়ে অভিভূত ও আপ্লুত বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। তিন দিনের সফরে এই ট্রফি এখন ঢাকায়। সফরের তৃতীয় ও শেষ দিনে বিশ্বকাপ ট্রফিটি সাধারণ মানুষের দেখার জন্য রাখা হয়েছে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সকাল থেকেই সেখানে ভিড় জমান ক্রীড়াপ্রেমী ও উৎসুক মানুষ। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। বিশ্বকাপ ক্রিকেটের ট্রফিটি খুব কাছ থেকে একনজর দেখার জন্য এই দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষা। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি দেখতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ক্রিকেট প্রেমীরা। একদিনের বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে ভক্ত সমর্থকদের মাঝে উন্মাদনা বাড়াতে ট্রফিটি এখন ঢাকায়। বুধবার ট্রফিটি সামনে থেকে দেখার এবং ছবি তোলার সুযোগ করে দেওয়া হয় সাধারণ মানুষকে। ভক্তদের সুযোগ করে দেওয়া হয় হাত ছোঁয়া দূরত্ব থেকে ট্রফিটি দেখার এবং ছবি তোলার। এমন সুযোগে উচ্ছ্বাসিত ভক্ত সমর্থকরা। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, তার জন্য অনেক খুশি। সকাল থেকে অপেক্ষা করছি এই সাফল্যের, যে সোনার হরিণ বলতে গেলে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ার্ল্ড কাপ। জাতীয় দলের যে খেলোয়াড়রা খেলতে যাবে তারা, তাদের জন্য একটা ভালো বেস্ট অফ লাক। এতো একটা অন্যরকম অনুভূতি, দেখবো যে আসলে ট্রফিটা রিয়েল লাইফে দেখতে কি রকম। শুধু রাজধানী ঢাকায় নয়, বিভিন্ন জেলা থেকে ক্রিকেট প্রেমিকরা আসেন বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তোলার জন্য। ট্রফি দেখতে আসা অনেকের প্রত্যাশা আসন্ন বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে বাংলাদেশ শিরোপা জয় করুক। ময়মনসিং থেকে আসছি, সকাল 6টায় রওনা দিছি, আমি বিশ্বকাপটা দেখার জন্য আসছি। এটা তো নিঃসন্দেহে আনবিলিভেবল। আমি সিলেট থেকে আসছি এখানে। আমরা এবার আশাবাদী বাংলাদেশ টিম খুব ভালো করবে। শুধু আমি না, 18 কোটি মানুষই চাই আমাদের কাপ আমাদের কাছে থাক। বসুন্ধরা যেমন আনন্দ উল্লাস করতেছি, ঢাকা এয়ারপোর্ট থেকে যেন মিরপুর শের বাংলা স্টেডিয়ামে যেন আবার সেই আনন্দ ফিরে আসতে পারি। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে রাত 8টা পর্যন্ত ভক্ত ও সমর্থকদের জন্য রাখা হবে বিশ্বকাপের ট্রফিটি। এরপর মধ্যরাতে কুয়েতের উদ্দেশ্যে ট্রফিটি নিয়ে যাওয়া হবে। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.